হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে 10:05, আর আজকে রবিবার। সকাল থেকে কী কী করেছি বলো তো? সকালে আজকে আজকে ঋষিকে স্নান করালাম তোমার, সকালে নিম পাতা, কাঁচা হলুদ, তারপর সব কিছু দিয়ে স্নান করালাম। আর আজকে মাছটা সব রান্না করবো। ঋষি এখন বাজারে গেছে ওর বাবার সাথে, বাজারে যাবে জেদ করলো। ঋষি আর ঋষির বাবা বাজারে গেছে, আর ঘরের অবস্থা খারাপ। ঘরে সব কিছু ধুয়ে দেবো, বিছনার চাদর টাদর, ঋষি যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলো সে ব্ল্যাঙ্কেটটা, মানে সব ধুয়ে দেবো ঘরে। মানে অনেক কাজ আজকে, সকাল সব কিছু ধুয়ে দেবো, তারপর রান্না করবো, আবার বিকালে একটু বাজারে যেতে পারি, মানে মার্কেটে যেতে পারি, মানে সব মিলিয়ে সেই ব্যস্ততা। আর আমাদের রবিবার ঋষির বাবাও বাড়িতে, আর এতদিন সবাই সিদ্ধ সিদ্ধ খাচ্ছে, তো আজকে একটু ভালোভাবে রান্নাও করতে হবে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিছনা চাদরটা চেঞ্জ করে নিলাম, এই যে দেখো বিছানার চাদর চেঞ্জ করে নিলাম। আর এই পর্দাগুলো খুলবো এখন, এই পর্দাটা খুলবো এখন, আর ওই যেখানে সব নামিয়ে রাখলাম এগুলো সব ধুবো, আর ওই ওই টেবিলের কভারটা খালি খুলতে হবে। তো দেখো সব জামাকাপড় নিয়ে চলে আসলাম কলপারে, সব কিছু ধুয়ে দিই। ঋষি ওই ব্ল্যাঙ্কেটটাও দেখো বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি, ঋষির ছোট্ট ব্ল্যাঙ্কেটটা, তো ওটাও ধুয়ে দিই। ওটা ঋষি গায়ে টায়ে দিত না, গায়ের মধ্যে ওগুলো হয়েছিল, তো না ধুয়ে দিলে একটা কেমন লাগে না, নোংরা নোংরা লাগে। তো দেখো সব জামাকাপড় ধুয়ে টুয়ে চলে আসলাম ছাদে। আর কী রোদ আজকে দেখছো, একদম বাঘের মতো রোদ, বাঘের মতো রোদ, মানে সেই কড়া একদম। তো দেখো এত রোদের মধ্যে জামাকাপড়গুলো ফটাফট সব শুকিয়ে যাবে। আর ওই তোষকটাও মিলে দিয়েছে, ওটা মার ঘরের বিছানার তোষক, ঋষি বাবা মিলে দিয়েছে। আর এই দেখো আমার এই গরমের মধ্যে এই চাদরটা, শীতের দিনে গায়ে দেওয়ার চাদর বের করতে হয়েছে। ঋষির বাবার দুদিন আগে একটু জ্বর হয়েছিল, ওরও একদিন একটু জ্বর হয়েছিল, তো ওই জ্বরের মধ্যে ওই চাদরটা গায়ে দিত। আর এই দেখো বিছানার চাদর একটা মেলে দিলাম, এই যে একটা হলো, ওটা তোমার নিচে পাতা হয় কোনো সময়, ঋষির বাবা ব্যায়াম ট্যাম করে তখন পাতা হয়। আর একটা বিছানার চাদর, এই বিছানার চাদরটা বিছানায় পেতেছিলাম ওটা। আর ঋষিকে দেখো, দুষ্টামিত্রা দেখো একবার, এখন সে দৌড়াদৌড়ি করবে দেখবা। আর হলো সব কিছু মেলে দিয়ে, মেলে দিয়ে তারপর আবার রান্না করতে যেতে হবে। রান্না তো হয়নি, শুধু সকালের খাওয়া দাওয়া হয়েছে, দুপুরের রান্না এখনও বাকি আছে। এদিকে 12টা মনে হয় বেজে গেছে, জানো অনেকটা লেট হয়ে গেছে আজকে। এত রোদ দেখে না এখন আমার টেনশন হচ্ছে, জানো, যে আবার মাথা ব্যথা যেন না হয়। আমার তো আবার বেশি রোদ উঠলে আবার মাথা ব্যথা হয়, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়, এই আমার আরেক সমস্যা, জানো। কিন্তু ঠান্ডার দিনে আমার শরীরটা ভালো থাকে, ঠান্ডার দিনে মানে গরমের মধ্যেই শরীরটা একটু প্রবলেম হয়, মাথার প্রবলেম হয় আর কি। এই দেখো এটা ফলি মাছ, এই যে এখানে ফলি মাছ, ফলি মাছ আর পাঙ্গাস মাছ, এই যে দু রকমের মাছ, দু রকমের মাছটা আলাদা আলাদা করে রান্না করব। আর এখানে এই যে শাক, আর এখানে ফুলকপি, আর এখানে আলু আছে। আর এই দেখো এখানে আমি রান্নাঘরে, আর ঋষিকে দেখো, ঋষি মনে সুখে একদম ব্লুটুথে গান শুনছে। কী গান শুনছে বলো তো? বাংলা, বাংলা গান শুনছে, দেবের গান। দেখো না এই গানটা একদিন আমি শুনছিলাম, হ্যাঁ এই গানটা একদিন শুনে ওর যে এত পছন্দ এই গানটা, তারপরে বলে কি মনে করে করে বলে, মা ওই যে একটা গান আছে না, ওই যে একটা গান আছে না চোখের জলে, ওই গানটা দাও আমাকে। তো ওই গানটা অনেকক্ষণ ধরে বলছিল, তো ওই গানটা ওকে লাগিয়ে দিয়েছে ওর বাবা। আর এদিকে ঋষি গান শুনছে, এদিকে আমি গান শুনছি আর রান্না করছি দেখো। আর ঋষির বাবা ভিডিও করে দিচ্ছে, তো দেখো বাড়িতে থাকলেও করে দেয় ভিডিও, কোনো প্রবলেম হয় না। আর ও না থাকলে তখন তো আমার একাই একাই করতে হয়। আমার ছেলেটাও আবার মাঝে মাঝে ভিডিও করে দেয়, জানো, পারেও আবার, বলে কি আমাকে দাও মা আমি ভিডিও করে দিই, ভালোই করতে পারে, একটু কাঁপে শুধুই, সেটা মোবাইলটা একটু কাঁপে বেশি, তাই মানে ছোটো তো অতটা বুঝতে পারে না। এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছটা এদিকে রান্না করছি, এদিকে একদিকে মাছ ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে, অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য। তো চলো আর একবার দেখি ঋষি কী করে, কেমনভাবে গান শুনছে বসে বসে, দেখো এই দেখো। আর আমাকে দেখে মানে ভিডিও করতে দিবে না ও, আমি যে কেমন ভিডিও করছি না ওটা করতে দিবে না, এই জন্য অন করছিল। তো দেখো এদিকে একদিকে রান্না করছি, এদিকে ওদিকে হলো আলুটা আর ফুলকপিটা, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর পাঙ্গাস মাছটা আলাদাভাবে রান্না করব, পেঁয়াজ রসুন টসুন দিয়ে রান্না করব, আর ওটা তোমার জিরা ভেজে রান্না করব। মাছটা একদম তাজা, তো ফলি মাছটা একদম তাজা ছিল, ভালো ছিল, তো ওটা ওর জন্য জিরা ভেজে, জিরা বেটে রান্না করব। তো এই দেখো এই যে ঝোলও দিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে, তারপর নামানোর আগে একটু জিরা হালকা করে ভেজে রেখেছি, সেটা আর একটু গরম মশলা বেটে দেবো নামানোর আগে, হয়ে যাবে। আর তোমার ফলি মাছে কাঁটা অনেক থাকে না, একদম গিজি গিজি কাঁটা থাকে, এই জন্য ঋষি খেতে পারে না, ঋষি তো এমনি মাছ পছন্দ করে না, তো আজকে তো একটু মাছ তো খেতেই হবে। এই দেখো এদিকে ফলি মাছের ঝোলটা হচ্ছে, আর ওদিক দিয়ে আমি তোমার পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি।
তো মাছ ভাজা কমপ্লিট। এখন পাঙ্গাশ মাছটা রান্না করে ফেলবো। দেখো কড়াইয়ের মধ্যে তোমার জিরা ফোড়ন দিয়েছি, তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তোমার পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটু রসুন আর একটু আদা বেটে রেখেছি, ওটা দিব। আর আজকে এখন আর মশলা বাটবো না, এই মাছটা গুঁড়া মশলা দিয়ে রান্না করলাম। দেখো জিরা গুঁড়ো তারপর একটু গরম মশলা গুঁড়ো সব একবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে যখন তেল তেল বেরোবে, এই দেখো তেল তেল বেরিয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দিব ঝোল। আর ঝোলে তোমার আজকে গরম জল দিলাম না, ঠান্ডা জলে দিয়ে দিলাম। থাক ঠান্ডা জলে থাক, এখন অত সময় নেই গরম জল দেওয়ার, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তো দেখো ঝোলটা একটু পরেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, অল্পই ঝোল দিলাম। এখন হলো ঝোলটা ফুটে উঠেছে, দেখো মাছ দিয়ে দিব। তো দেখো ঝোলটা একটু ফুটাবো, ফুটিয়ে একটু কমে আসবে ঝোলটা যখন, তখন নামিয়ে দেবো। তো এই দেখো ঝোলের ফাইনাল লুক, এখন নামিয়ে দেবো ঝোলটা। আর বেশিক্ষণ আর বেশি কমাবো না আর কি ঝোলটা, এতটুকু থাক, এতটুকু লাগবে, এতটুকু না রাখলে হবে না, এমনিতে সবাই বেশি ঝোল খায়। এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও ভালো হয়েছিল। আর এই যে এটা হলো পাঙ্গাশ মাছের তরকারি, আর ওটা হচ্ছে তোমার ফলি মাছের ঝোল। এই যে ফলি মাছের ঝোলটা, ফলি মাছের ঝোলটা একটু কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে হয়নি। তারপরে এই দেখো শাক। এই দেখো রান্নার পর খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব করে তারপর বিকালে চলে এসেছি কাপড়ের দোকানে, দিদিদের সাথে আসছি, মানে ঋষির পিসিরা আসছে আমাদের বাড়িতে, ওরা আগে আসছিল, তারপর ওদের সাথে আসলাম এখানে জামা কাপড় কিনতে। তো এখান থেকে জামা কাপড় এখন আর মলে যাই না, এই দোকানটা আমার এত ভালো লাগে না। একবার ঋষির বাবা এই দোকানে আমাকে নিয়ে এসেছিলো, একটা নাইটি কিনছিলাম এই দোকান থেকে, তারপর থেকে এই দোকানটা যে আমার এত পছন্দ তোমাদের কী বলবো। এই দোকানটার থেকে আমি এখন সব জিনিস নিই, মলে আর যাই না এখন, দেখেছ হয়তো মলে যাই না। আর এরপর আমরা ওখানে কয়েকটা জিনিস কিনছি, আবার অন্য জায়গায় আবার গেছিলাম দু একটা জিনিস কিনতে, তো ওখান থেকে কিনেছি। তো এই যে দেখো এটা ঋষির হলো পিসির মেয়ে, আর ওটা ঋষির পিসি। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন যাব হলো তোমার ঋষির হলো পিসির ছোটো মেয়ের বাড়িতে, মানে ছোটো ভাগ্নির বাড়িতে এখন যাব এখান থেকে। তো দেখো আর পুজোর আগে মার্কেটিং করা, এটাই কিন্তু বেশি আনন্দের বলো, পুজোর আগে সবাই কেনাকাটা করবে, সব কিছু কিনবে, সবাই একসাথে মার্কেটে যাবে, এটাই ভালো লাগে বেশি। আর পুজো আসলেই তো গেল, মানে পুজোর আসার আগে আগে আর কি পুজো পুজো একটা ভাব, কিন্তু পুজো আসলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় পুজো। চার পাঁচ দিন যে কীভাবে কেটে যায় সেটা একদম বোঝাই যায় না। আর এই দেখো এখন চলে আসলাম ভাগ্নির বাড়ি, আর ঋষির হলো পিসির ছোটো মেয়ের বাড়িতে। কেন তোদের বাড়িতে আসলাম আর তুই লুকাচ্ছিস, এটা কোনো কথা? প্রথমে ঠাকুরের মন্দির কি সুন্দর দেখো। আর এই দেখো ঋষি, ঋষির তো আর আনন্দের কোনো সীমা নেই, দেখছো ওর অবস্থা, ও মানে কী করবে না করবে বুঝতে পারছে না, একবার এদিকে গড়াগড়ি করছে একবার ওদিকে গড়াগড়ি করছে। আর ওই যে ঋষির পিসি। তো দেখো ওদের বাড়িতে আসলাম, এখন ওদের বাড়িতে একটু থাকবো, তারপর বাবা আবার জল বসাইছে চায়ের জন্য। দিদি আমরা যাচ্ছি এখন, আসো তুমি এদিকে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 9:05, আর আমরা একটু আগে আসলাম, এসে শুধু ড্রেসটা শুধু চেঞ্জ করলাম আর হাত মুখটা ধুয়ে নিলাম, আর এখন ভাত বসাবো। এই যে ঋষি হাড়ি নিয়ে আছে, ভাত বসাবো এখন, বসাবো, খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, ভীষণ মাথা ব্যথা করছে আমার, আমারও সেই মাথা ব্যথা করছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই।